ন্যাচার অফ রিভার ভ্যালি এখানে ভ্যালির সংজ্ঞা দেওয়া আছে প্রথমে এরপর ভ্যালির কিছু ক্লাসিফিকেশান দেওয়া আছে তো ভ্যালি হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে যে ছোটো ছোটো ওয়াটার যে বডিটা সেটাকে বলা হয় হচ্ছে ভ্যালি যেমন এখানে সংজ্ঞাটা দেওয়া আছে ইলংগেটেড লো ল্যান্ড বিটুইন রেঞ্জেস অফ মাউন্টেন হিলস অর আদার অ্যাপল্যান্ড ওফেন হ্যাভিং আ রিভার অর স্ট্রিম রানিং অ্যালন দ্য বটম পাহাড়ের মাঝে দুইটা তিনটা পাহাড় বা উপত্যকা ভ্যালি বা উপত্যকা বলা হয় হ্যাঁ এখানে যে ওয়াটার বডিগুলো থাকবে সেটাকে বলা হয় হচ্ছে ভ্যালি আচ্ছা তাহলে কী বলা হচ্ছে যে দ্য রিভার ডেভেলপমেন্ট মে বি ডিভাইডেড ইন্টু টিউপার্স দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফিচার অফ অ্যান ইন্ডিভিজুয়াল ভ্যালি অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সিস্টেম অফ ড্রেনেজ কম্পোজ অফ মেনি ইন্ডিভিজুয়াল ভ্যালিস আছে এখানে কিছু ভ্যালিসে ক্লাসিফিকেশান দেওয়া আছে যেমন ভ্যালি হচ্ছে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে ভ্যালি কীভাবে হয় এটা শুরু হচ্ছে কীভাবে এটা কীভাবে আস্তে আস্তে লম্বা হয় বা কীভাবে এটা ওয়াইডেড ওয়াইড হয় বা কত কীভাবে ডিপ হয় তো এগুলোর কিছু ক্লাসিফিকেশান এখানে দেওয়া আছে যেমন হচ্ছে ফার্স্ট ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে ভ্যালি ডিপেনি এখানে অনেকগুলা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে ভ্যালি ডিপেনিংয়ের মধ্যে একটা পড়বে হাইড্রোলিক অ্যাকশন একটা হচ্ছে করশন একটা হচ্ছে পথল আর হচ্ছে করশন সলিউশন তো এই যে টার্মগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা জিনিস আসলে কী ভ্যালি ডিপেন্ডিং মানে হচ্ছে ভ্যালি কীভাবে আস্তে আস্তে ডিপ হয় ভ্যালি হচ্ছে হাইড্রোলিক অ্যাকশন হবে প্রথমে একটা হাইড্রোলিক মানেই তো বুঝতে পারছে যেখানে একটা পানির ব্যাপার আছে এখানে লেখা আছে যে দ্য ইম্প্যাক্ট অর প্রেশার অফ রানিং ওয়াটার আন্ডার সার্টেন ইন দ্য সার্ক মে কজ এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ ইরোজন ইভেন উইদাউট আউট দ্য এইড অফ আদার টুলস ঠিক আছে যে পানিগুলো যে যাবে এই পানিগুলা যখন ফোর্সে যেমন ঝর্নার পানি ঝর্ণা দিয়ে পানি পড়ছে সেই পানিটা যেখানে হিট করছে ওই পানির প্রেসারে কি হবে ওই মাটিটা আস্তে আস্তে গর্ত হতে থাকবে তো এটা একটা কারণ হতে পারে যেটা মাধ্যমে কিনা না কী হচ্ছে যে এখানে বলছে যে দ্য স্ট্রিম ফ্লোয়িং দ্রো দ্য লুজ ওর সফট ম্যাটেরিয়াল মেবি দিস প্রসেস আছে পানি যে পড়ছে মাটিগুলো আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে ভিতরে তাহলে এখানে এভাবে একটা হতে পারে বা কোনো একটা পাথর আছে পাথরের উপর দিয়ে পানি পড়ছে তো ওই পাথরের প্রেশারে মাটিগুলো ডিপ হয়ে যাবে তো এইভাবে যে পানির মাধ্যমে যে মাটিগুলো ডিপ হয় বা ভ্যালিগুলো ডিপ হয় তো সেটা হচ্ছে একটা প্রসেস এইভাবে ভ্যালিগুলো আসলে ডিপ হতে পারে এরপর বলা হচ্ছে করোশন অর অ্যাপ্রেশন অফ দ্য ফ্লোর অফ ভ্যালি ইট রিফার্স টু মেকানিক্যাল ওয়েরিং অফ রকস বাই দ্য রাবিং গ্রিনিং বাম্পিং অ্যাকশন অফ রক ফ্র্যাগমেন্ট কি হচ্ছে এটা রকগুলোতে রাবিং গ্রিনডিং বাম্পিং এর মাধ্যমে কি হচ্ছে ভ্যালিগুলো ডিপ হতে পারে পটল ড্রিলিং অ্যালং দ্য ভ্যালি ফ্লোর অ্যান্ড দ্য বেজ ওয়াটার ওয়াটারফল আচ্ছা পটল কিভাবে এখানে কিভাবে ডিপ হয় পটল মানে কি গর্ত হ্যাঁ এটা ডিপ হয় কিভাবে এখানে হচ্ছে যদি কোনো পাথর থাকে সেই পাথরের মধ্যে র্যাপিডলি ওয়াটার ফল হচ্ছে তো তখন কি হবে এটা আস্তে আস্তে ডিপ হতে থাকবে এবং একটা রাউন্ড হোলের মতো ক্রিয়েট হবে আচ্ছা নেক্সট হচ্ছে করশন আর সলিউশন সেটা হলো কি যে বিভিন্ন রক আর মিনারেল অ্যাভেলেবেল থাকে পানির মধ্যে যেগুলো কি না কী হয় আস্তে আস্তে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন হয় যেমন অ্যামাউন্ট অফ কার্বনিক অ্যাসিড অ্যান্ড অক্সিজেন হুইস আর ফাউন্ড ইন অল ন্যাচারাল ওয়াটার আর বলছে যে সলিউশন অফ দ্য রেড ব্লক রেট রক ম্যাটেরিয়াল ইন্টু টু স্ট্রিম ওয়াটার ডিপস দ্য ভ্যালি ঠিক আছে বিভিন্ন সলিউশনের সলিউশান হয় এখানে কেমিক্যাল রিয়েকশান হয় তারপরে কী হবে এভাবে আস্তে আস্তে ভ্যালিগুলো ডিপ হতে পারে তো ডিপেন্ডিংটা গেলে এরপর হচ্ছে ভ্যালি কীভাবে ওয়াইড হয় ওয়াইডের মধ্যে নাম্বার ওয়ান আছে হচ্ছে ল্যাটার ইলেশন রেইন ওয়াশ হিট ওয়াশ স্টিং মাসোস্টিং অ্যান্ড হচ্ছে ইনকামিং টিউবেটারিস তো নাম শুনে বোঝা যাচ্ছে আসলে কি ল্যাটার রিলেশনটা কী জিনিস যে সাম স্ট্রোম অর ভ্যালি মেবি রিমুভ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য বেস ভ্যালির মধ্যে কী থাকতে পারে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা জমে থাকতে পারে বা আনওয়ান্টেড কিছু ম্যাটেরিয়াল থাকতে পারে এই ম্যাটেরিয়ালগুলো যদি রিমুভ হয়ে যায় তখন কী হবে ওয়াইড হবে হয়ে যাবে রিন ওয়াশ বা শিট ওয়াশ এখানে কী বলছে যে রেইন ওয়াশ বৃষ্টির পানির মাধ্যমে বা কোনো মাধ্যমে যদি পানি এসে ভ্যালির চারপাশের অংশগুলোকে ক্লিয়ার করে দেয় তো সেক্ষেত্রে কী হবে um ভ্যালি এভাবে ওয়াইড হতে পারে আর একটা বলা হচ্ছে কি যে গুলিং অর ভ্যালি সাইডস তো এইগুলার প্রত্যেকটা ছবি এটার যে ছবিটা দেওয়া আছে এবং এগুলো বাকিগুলোর বর্ণনা কিন্তু সুন্দর করে এখানে এক দুই লাইন করে দেওয়া আছে মাস ওয়াস্টিং তারপরে বলা হচ্ছে ইনকাম ট্রিবিউটারিস তো এইভাবে হচ্ছে ভ্যালিগুলো ডিপ হয় এগুলো সবগুলোর বর্ণনা শিখতে হবে এরপর আছে ভ্যালি লেনদেনিং প্রসেস এখানে তিনটা পয়েন্ট খুব ছোটো আকারে দেওয়া আছে যে হেড ওয়ার্ড ইরেশন সামনের দিকে আস্তে আস্তে ইরেশন ক্ষয় হতে হতে ভ্যালি লম্বা হতে পারে তারপর বলা হচ্ছে যে দ্রো ইনক্রিজ সাইজ মেইন্টার্স আর একটা হচ্ছে ভ্যালি অলসো মে লেনদেন অ্যাট দেয়ার টার্মিনিল আপলিফ্ট অফ দ্য ল্যান্ড ওর ওয়ারিং অফ দ্য লেক লেভেল উইল রেজার্ট দ্য এক্সটেনশন অফ দ্য ভ্যালি ফ্রম অ্যাক্রস দ্য নিউলি এক্সপোজ ল্যান্ড খুব সুন্দরভাবে সহজ ভাষায় লেখা আছে এটা এগুলো সব পড়ে ফেলতে হবে এরপর আছে কি ক্লাসিফিকেশান অফ ভ্যালি ভ্যালি ক্লাসিফিকেশান হচ্ছে কি তিন প্রকার হয় একটা ইয়ং ভ্যালি ম্যাচিউর ভ্যালি ওল্ড ভ্যালি ইয়ং ভ্যালি হচ্ছে যেগুলো একদম পরে শুরু এখানে যে ছবিতে দেখা যাচ্ছে একদম শুরু শুরু যেটা মাত্র শুরু হয়েছে সেটা তারপরে আস্তে আস্তে ম্যাচিউর ম্যালিউর ম্যাচিউরগুলো কী হবে একটু স্টিপ হবে এবং এগুলো এত সরু হবে না এগুলো কিন্তু এরকম করে কিছু অংশ থাকবে স্টিপ কিছু অংশ থাকবে কাটিং অংশ থাকবে বাট একদম কিন্তু এরকম স্টিপ হবে না একটু রাউন্ড শেপের হবে আর ম্যাচিউর একদম যেটা হচ্ছে ইয়া ভ্যালি ওর ভ্যালি সেটা হবে কি একদম স্লোপিং সাইড হবে আর হচ্ছে কি মডেলের শ্যালোডেপ অ্যান্ড পিওর টিউবিটারিস দ্যান ম্যাচিউর ভ্যালি ঠিক আছে যেখানে বলা হচ্ছে যে ট্রিবিউটারিস ট্রিবিউটারিস মানে হচ্ছে উপনদী হ্যাঁ উপনদী তো আশেপাশ থেকে অন্য অন্য জায়গা থেকেও ওয়াটার সোর্সগুলো এখানে মিলিত হবে ওল্ড ভ্যালিগুলোর সাথে তো এইগুলো হচ্ছে আমাদের ভ্যালি ক্লাসিফিকেশন এটা ছিল অ্যাকর্ডিং টু জিও সার্কেল এছাড়া আরও কিছু আছে যেমন হচ্ছে জিওনেটিক ক্লাসিফিকেশান আছে প্রত্যেকটার ভেতরেই কিন্তু বর্ণনা দেওয়া আছে এগুলো পড়ে নিতে হবে সহজ ভাষায় সুন্দর করে লিখা দেন আর একটা আছে সেটা কি কিন্তু রং কন্ট্রোলিং স্ট্রাকচার কন্ট্রোলিং স্ট্রাকচারের মধ্যেও ছয়টা পয়েন্ট আছে তো এইগুলোরও এক লাইন এক লাইন করে বর্ণনা দেওয়া আছে তো এটা শিখতে হবে তো এই ছিল মোটামুটি আমার এই জিওলজি জিও মর্ফোলজি পার্ক তো আজকে লেকচারটা এই পর্যন্তই থাকলো